উত্তরাখণ্ড ট্যুরের শেষ পর্যায়ে ক্ষীরসুর কথা না বললে আমাদের ট্যুরটা অসম্পূর্ণই থেকে যায়। শিয়ালসোর থেকে বেরিয়ে আমরা চলেছি আমাদের শেষ গন্তব্য ক্ষীরসুতে। পথে পেলাম রুদ্রপ্রয়াগ, যেখানে অলকানন্দা এবং মন্দাকিনী মিলিত হয়েছে। এইটাই হচ্ছে রুদ্রপ্রয়াগ। ভাগীরথী আর অলকানন্দা, ঘোলাটা ভাগীরথী পরিষ্কার। এই অলকানন্দা আর মন্দাকিনীর মিলিত রূপ অলকানন্দা নামে দেবপ্রয়াগে গিয়ে ভাগীরথীর সঙ্গে মিশে গঙ্গার নামে গোটা ভারতবর্ষে প্রবাহিত হয়েছে। এরপরে আমরা পেলাম পথে ধাড়ি দেবীর মন্দির। 2013 সালের 16 জুন এই ধাড়ি দেবীর মূর্তিকে অলকানন্দা হাইড্রো প্রজেক্টের কাজ চলার জন্য মূল কাঠামো থেকে সরিয়ে নিয়ে একটি কংক্রিটের কাঠামোতে নিয়ে যাওয়া হয়। মূর্তিটি সরানোর ঠিক কয়েক ঘন্টা পরেই সে আছড়ে পড়ে সেই বিখ্যাত বা কুখ্যাত যাই বলুন না কেন, সেই হরপাবান, যা চারিদিকে হাহাকার ছড়িয়ে দেয়। মন্দিরটির কাঠামোটা সরানোর ফলেই সে মন্দিরটি সম্পূর্ণরূপে অক্ষত থাকে। এই হলো ধাড়ি দেবীর মহিমা। অলকানন্দার একেবারে মধ্যখানে অবস্থিত এই ধাড়ি দেবীর মন্দির, যেতে হয় মূল রাস্তা থেকে অনেকটাই হেঁটে। মন্দিরে ঢুকতে হয় একটা ছোট্ট ব্রিজ পার হয়ে। পাশের এই ব্রিজটি অলকানন্দা দুই পাড়ের দুই গ্রামকে সংযোগ করেছে। পথ আজকে খুব দীর্ঘ নয়, তবু পথের সৌন্দর্য উপভোগ করতে করতেই একসময় আমরা চলে এলাম ক্ষীরসুর খুব কাছাকাছি। ছোট্ট একটা পাহাড়ি গ্রাম ক্ষীরসু, তার মাঝখানে একটা অসাধারণ লোকেশনে আমাদের হোটেলটি, একদম পাহাড়ের খাঁজে। এখান থেকে সব পাহাড় শৃঙ্গগুলোকে খুব ভালো করে দেখা যায়। আসুন আপনাদেরকে হোটেলের একটা ঝলক দেখাই। এখন খাস না বাবা,
বিকেলবেলা এদিক সেদিক ঘুরতে ঘুরতে হঠাৎ আমরা একটা গাড়োয়ালি পরিবারের বাড়িতে গিয়ে উপস্থিত হই। তাদের আতিথেয়তা, আন্তরিকতা সত্যি মনোমুগ্ধকর, কোনো দিন ভুলব না আমি। আজকে আমাদের ট্যুরের শেষ দিন, তাই নিজেদের মতো করে হোটেলে ফিরে নিজেদের মতো করে হই হুল্লোড় করে আনন্দ করা। চত্বরটা সত্যি লোভনীয়, একদম পাহাড়ের কোলে একটা ছোট্ট মাঠের মতো। এখানে ছোটাছুটি করার মজা ছাড়া যায়। ট্যুরের পর্যায়ে এসে প্রতিবারের মতো এবারও মনটা ভার হয়ে উঠছে। এতদিন ঘুরলাম, অনেক কিছু দেখলাম, এবার বাড়ি ফেরার পালা। অনেক স্মৃতি, অনেক অভিজ্ঞতা নিয়ে এবার বাড়ি ফিরছি। একটাই আক্ষেপ, তুঙ্গনাথটা হলো না। যাই হোক, আগামীতে নিশ্চয়ই আবার আসব। আমাদের এই ট্যুরের ভিডিওটা আমরা শুরু করেছিলাম মালদা স্টেশন থেকে, এবার শেষ করব হরিদ্বার স্টেশনে। কিন্তু ট্যুরটা শেষ করার আগে আমাদের কিছু ছবি আপনাদের জন্য দেখার জন্য রেখে গেলাম। ছবি নয়, এগুলো হচ্ছে স্মৃতি, স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করছি।